এবছর এসএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে বরিশালের শিক্ষার্থীরা। তবে চট্টগ্রামে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এসএসসি পরীক্ষায় এবছর পাশের হারে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। পাশ করেছে শতকরা 90.18 ভাগ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 6,311 জন। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার 86.17 ভাগ। জিপিএ 5 পেয়েছেন 20,617 জন। ময়মনসিংহে এবছর পাশের হার 85.49 শতাংশ আর জিপিএ 5 পেয়েছে 13,177 জন। ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তো আমি সবরাতে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো সে আমার প্রত্যাশা অনুযায়ী আমার রেজাল্ট আমার মন মতোই ছিল। জিপিএ 5 আসছে, ভালো একটা মার্কস আসছে, আব্বু আম্মুর মানে খুশি করতে পারছি। চট্টগ্রামে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 দুটির সংখ্যাই কমেছে। গত বছর যেখানে 18,664 জন জিপিএ 5 পেয়েছিল, এবছর সেই সংখ্যা নেমে গেছে 11,450-এ। খুব খুশি হয়েছে আমার নিজের রেজাল্টে। আমি বিশেষ করে বাবা মার চোখে এত খুশি দেখে অনেক বেশি খুশি। আরও সব মিলিয়ে কষ্ট করো, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো এসেছে। আমি তো ভাবিনি, মানে ফিজিক্স পরীক্ষার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর মতো সব সাবজেক্টে প্লাস আসছে, আশা করি একটা ভালো কলেজও পাবো। চলতি বছর কুমিল্লা বোর্ডে কমেছে গড় পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা। এবছর পাশের হার 78.42 শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে শতকরা 12.86 ভাগ। রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাশের হার, তবে কমেছে জিপিএ 5 এর সংখ্যা। এবার সেখানে পাশের হার শতকরা 87.89 ভাগ। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। এবছর এসএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে বরিশালের শিক্ষার্থীরা। তবে চট্টগ্রামে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এসএসসি পরীক্ষায় এবছর পাশের হারে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। পাশ করেছে শতকরা 90.18 ভাগ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 6,311 জন। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার 86.17 ভাগ। জিপিএ 5 পেয়েছেন 20,617 জন। ময়মনসিংহে এবছর পাশের হার 85.49 শতাংশ আর জিপিএ 5 পেয়েছে 13,177 জন। ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তো আমি সবরাতে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো সে আমার প্রত্যাশা অনুযায়ী আমার রেজাল্ট আমার মন মতোই ছিল। জিপিএ 5 আসছে, ভালো একটা মার্কস আসছে, আব্বু আম্মুর মানে খুশি করতে পারছি। চট্টগ্রামে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 দুটির সংখ্যাই কমেছে। গত বছর যেখানে 18,664 জন জিপিএ 5 পেয়েছিল, এবছর সেই সংখ্যা নেমে গেছে 11,450-এ। খুব খুশি হয়েছে আমার নিজের রেজাল্টে। আমি বিশেষ করে বাবা মার চোখে এত খুশি দেখে অনেক বেশি খুশি। আরও সব মিলিয়ে কষ্ট করো, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো এসেছে। আমি তো ভাবিনি, মানে ফিজিক্স পরীক্ষার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর মতো সব সাবজেক্টে প্লাস আসছে, আশা করি একটা ভালো কলেজও পাবো। চলতি বছর কুমিল্লা বোর্ডে কমেছে গড় পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা। এবছর পাশের হার 78.42 শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে শতকরা 12.86 ভাগ। রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাশের হার, তবে কমেছে জিপিএ 5 এর সংখ্যা। এবার সেখানে পাশের হার শতকরা 87.89 ভাগ। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।